ইয়াবা ট্যাবলেট উদ্ধারে বিরাট সাফল্য সোনামুড়া পুলিশের। কুলুবাড়ির একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে 4 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। দুই কারবারিকে জালে তুলেছে পুলিশ, যদিও আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ধর্মনগরেও সোমবার আটক করা হয়েছে এক নেশা কারবারিকে। নেশার ট্যাবলেট উদ্ধারে বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়ার কুলুবাড়িতে একটি পরিত্যক্ত ঘরে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট প্যাকেটিং এর কাজ করছিল 4 কারবারি। প্রাপ্ত খবরের ভিত্তিতে সোমবার এসআই শ্রীকান্ত চক্রবর্তীর নেতৃত্বে ওই পরিত্যক্ত ঘরটিতে অভিযান চালায় সোনামুড়া থানার পুলিশ। উদ্ধার করা হয় 39,900 ইয়াবা ট্যাবলেট। দুই কারবারি পালিয়ে যেতে সক্ষম হলেও দুজনকে জালে তুলে পুলিশ। আটক দুই কারবারি হল আমজাদ হোসেন ও ইমাম হোসেন। উদ্ধারকৃত ট্যাবলেটের বাজার মূল্য আনুমানিক 4 কোটি টাকা। পুলিশের দাবি, ইয়াবা ট্যাবলেট উদ্ধারে রাজ্যে এই প্রথম এত বড় সাফল্য। পুলিশ ধৃত দুই কারবারির বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে সোমবার রাতে ধর্মনগরের এক ড্রাগ ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। স্থানীয় একটি ক্লাব সদস্যদের সহযোগিতায় তাকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ, ছাত্রছাত্রীদের কাছে সে ড্রাগ বিক্রি করত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।